হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজ এমন একটা অদ্ভুত রহস্যময় ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যেটা হয়তো আমরা অনেকেই জানি না। ঘটনাটি ভারতের আসামের জ্যোতিঙ্গা নামক একটি গ্রামের। আসামের জ্যোতিঙ্গা গ্রামটিতে প্রায় 2500 মানুষ বসবাস করে। গ্রামটি পাহাড় এবং জলাশয়ের অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। কিন্তু এই সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে ঘটে আসছে একটি রহস্যময় অলৌকিক ঘটনা। 100 বছর ধরে প্রায় হাজার হাজার পাখি একইভাবে আত্মহত্যা করে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর বর্ষাকাল শেষ হওয়ার পর সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে এই ঘটনাটি ঘটে থাকে। আর সবথেকে রহস্যময় ব্যাপার হলো, সেপ্টেম্বর অক্টোবর মাসে অমাবস্যার রাতেই এই ঘটনাটি ঘটে। ওই দিন রাতে অন্ধকার আকাশে বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন জাতের প্রায় 100 পাখি উড়তে শুরু করে এবং অন্ধকারে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়তে থাকে। পাথরের আঘাতে পাখিরা ঘায়েল হয়ে যায় আর পরে মারা যায়। কিছু কিছু পাখিকে আবার গ্রামের আশেপাশেও মরে পড়ে থাকতে দেখা গেছে। একটি রাতে 200টি পাখি আত্মহত্যা করে থাকে। সাধারণত সন্ধ্যা 7টা থেকে রাত 9:30টার মধ্যে এই অদ্ভুত রহস্যময় ঘটনাটি ঘটে থাকে। এই সৌন্দর্যময় পরিবেশে পাখিদের 44টি প্রজাতি বসবাস করে। প্রায় 1.5 কিলোমিটার লম্বা আর 200 মিটার চওড়া এই এলাকা জুড়ে এই ঘটনাটি ঘটে থাকে। কিন্তু এখন সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো, কেন ওই পাখিগুলো এরকম করে থাকে? এর পেছনে কি কোনো ভৌতিক শক্তি কাজ করছে, নাকি কোনো কালা জাদু? কি বলছেন গ্রামবাসীরা, আর কি বা বলছেন পাখি বিশেষজ্ঞরা? তো বন্ধুরা, এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বীর আর আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার অফ ইউনিভার্স। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকন দাবাতে একদমই ভুলবেন না। আমার দেওয়া তথ্য ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ঘটনাটি যে দিকটি আমাদেরকে আরো রহস্যময় করে তোলে সেটা হলো, পাখিরা রাত্রিবেলায় মানে সূর্য ডোবার পরেই নিজের নিজের বাসায় ফিরে যায়। পাখিরা সাধারণত ওই সময় নিজের বাসাতেই থাকে। তাহলে কি এমন অদ্ভুত ব্যাপার ঘটে যার জন্য পাখিরা বাসার বাইরে বেরিয়ে আকাশে উঠতে শুরু করে? পাখিগুলো রাত্রিবেলায় গ্রামের আলোর দিকে অথবা কোনো টর্চের আলোর দিকে উড়ে যেতে চায়, যেন তারা আলোর মধ্যে ঝাঁপিয়ে পড়তে চায়। সব রহস্য লুকিয়ে আছে এখানেই। কৌতূহলী গবেষকরা যখন এই রহস্যময় ঘটনাটিকে নিয়ে গ্রামবাসীকে জিজ্ঞাসা করেছিলেন, তখন তারা জানিয়েছিলেন যে যখন ঘটনাটি প্রথম ঘটে তখন একদল নাগা সন্ন্যাসী জঙ্গল থেকে গ্রামের দিকে এসেছিল তাদের হারিয়ে যাওয়া একটি মহিষকে খুঁজতে, এবং সেই সময় পাখিগুলো অন্ধকার জঙ্গল থেকে গ্রামের আলোর দিকে উড়ে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। নাগা সন্ন্যাসীরা তখন সেটিকে কোনো খারাপ আত্মার কাজ বলে মনে করেন এবং তারা সেখান থেকে পালিয়ে যান। আবার কিছু কিছু গ্রামবাসীদের মত অনুযায়ী, অনেক বছর আগে গ্রামের 3 জন মহিলার বিরুদ্ধে কালা জাদু শেখার বিষয়ে অভিযোগ ওঠে এবং গ্রামবাসীরা তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারে। তারা মনে করেন যে সেই 3 জন মহিলার আত্মা এইরকম করে আসছে দীর্ঘ সময় ধরে। কিন্তু গবেষকরা এই ঘটনাটির খোঁজ করতে গিয়ে জানতে পারেন যে গ্রামবাসীরাই পাখিদেরকে হত্যা করে। তারা বিশ্বাস করেন যে কোনো খারাপ আত্মা তাদের ভয় দেখানোর জন্য এই সব করে থাকে। এই জন্য গ্রামবাসীরা লম্বা বাঁশ দিয়ে ফাঁদ পেতে পাখিগুলোকে ধরে এবং হত্যা করে। গবেষকরা জানিয়েছেন যে উচ্চ উচ্চতা, উচ্চ বাতাস এবং গভীর কুয়াশার সংমিশ্রণে এমন একটি পরিবেশের সৃষ্টি হয় যেটির জন্য পাখিরা বিভ্রান্ত হয়ে যায় এবং আলোর দিকে তীব্র গতিতে উড়ে যায়। অনেক সময় কিছু পাখি অন্ধকারে কোনো গাছের ধাক্কায় মাটিতে পড়ে মারা যায়। পাখিদের গণহত্যা বন্ধ করার জন্য বন্য প্রাণী এবং পাখি সমিতিগুলি গ্রামে গ্রামে গিয়ে ঘটনাটি সম্বন্ধে তাদের শিক্ষিত করে তোলে। তারপর থেকে পাখির মৃত্যু 40% পর্যন্ত কমেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ,
সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।